আপনারা জানতে চাই যে করোনা নিয়ে আজকে প্রায় সেই 2019 থেকে আলোচনা হচ্ছে শেষের দিক থেকে, এবং 2020-তে আমরা যে মহামারী ফেস করে এসেছি, অনেক লোককে হারিয়েছি, বাট এখন আমরা মানে সেই চ্যালেঞ্জ এখনো যায়নি। এবং এখন প্রশ্ন এসেছে যে এই যে বর্তমান যে এই যে করোনার যে ডিফারেন্ট তার যে ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টে কি আসলেই আমাদের উদ্বেগ বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। হোয়াট ইজ দ্য আনসার? অনেক ধন্যবাদ আমাদের টাইম টেলিভিশনের দর্শক এবং শ্রোতা। এই প্রশ্নটা সবসময় আসছে এবং আমরা উত্তর শুধু পাই যখন আমরা কোনো স্টাডি থেকে, রিসার্চ থেকে। তো জি, এখন দেখা গেছে কিছু আমেরিকান সায়েন্স ল্যাবরেটরিতে, মডার্না এবং ফাইজার, তারাও স্টাডি করছে নতুন যে তিনটা ভেরিয়েন্ট। তারা ভয় পাচ্ছে যে এদের মিউটেশনটা, পরিবর্তনটা, 35টা নতুন পরিবর্তন হয়েছে, তার মানে যে পুরনো ভ্যাকসিন থেকে এটা অনেক তফাত। এটা ভয় ছিল, এই ভয়ের জন্য তারা কিছু টেস্ট করেছে, কিছু টেস্ট করেছে ল্যাবরেটরিতে, ঠিক ওই ভাইরাসের মতো নকল ভাইরাস বের করে মানুষকে দিয়ে দেখেছে যে না, এখন বডিতে যে অ্যান্টিবডি আছে এটা প্রোটেক্টিভ। আর ফাইজার এবং মডার্না তারা তাদের নতুন ভ্যাকসিন যেটা এই মাসে আসবে শেষের দিকে সেটা আপডেট করেছে। মডার্না ইনফ্যাক্ট বলেছে যে আমাদের নতুন ভ্যাকসিন যেটা, এটা 9 times বেশি অ্যান্টিবডি তৈরি করবে এবং সেটা এইসব তিনটা যে নতুন ভেরিয়েন্ট বের হচ্ছে তাদেরকে কভার করবে। আর কথা হচ্ছে যে আমরা গত মাসে যে সার্জ হলো, বাড়লো যে অগাস্টে, এই 30শে অগাস্টে এটা 2 সপ্তাহ ধরে দেখলো যে আস্তে আস্তে এটা একটু কমছে, কিন্তু এখনো বেশি, তবে ওরকম না আগের মতো না হসপিটালাইজেশনটা। আর আমেরিকাতে বেশ কিছু শহরে তারা ওই যে নতুন ভেরিয়েন্ট যেটা সেটা সুয়ারেজের মধ্যে পাচ্ছে, কিন্তু স্টাডিতে বা ভ্যাকসিন গুলো যেগুলো তৈরি হবে সেগুলোতে মনে হচ্ছে যে এটা ওরকম ইনফেকশাস না এবং এটা তত ক্ষতি করবে না। তো সেই জন্য আমাদের ভালো খবর যে আমাদের যারা ভ্যাকসিন নিয়েছেন, যাদের ইনফেকশন অ্যান্টিবডি হয়েছে, তারা প্রোটেক্টেড। তবে আমরা এটাও জানি যে সব খবর আবার পরিবর্তন হয়, হঠাৎ করে একটা নতুন ভাইরাস আসবে। তো ভালো জিনিস হচ্ছে যে সো ফার আমাদের ভ্যাকসিন যারা তৈরি করছে তারা, সিডিসি এবং ডিফারেন্ট সায়েন্স ল্যাব, নতুন ভাইরাস আসলে এটা পরীক্ষা করতেছে, করে দেখছে যে অ্যান্টিবডি যেটা তৈরি হয়েছে আগে ভ্যাকসিন থেকে সেটাই দিয়ে এটাকে কভার করবে কিনা। এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা কভার করবে, তবে হ্যাঁ, এই যে সার্জ হলো এটা অনেকে মনে করছে যে ভ্যাকসিন আমরা নিয়েছি অনেক আগে, এই ভ্যাকসিনের সময়টা শেষ হয়ে গেছে, তো সেজন্য হয়তো আমাদের ভ্যাকসিন কখন নেওয়া হবে, 6 মাস পরে, 10 মাস পরে, কারা নেবেন, 50 বছরের ঊর্ধ্বে না যারা ইমিউনোসাপ্রেসড তারা না সবাই, সেটা এখনো ঠিক হয় নাই। তবে সোফার মানুষ মনে হচ্ছে যে প্রোটেক্টেড নিউ ভ্যাকসিনের জন্য। তো উইন্টার সার্জে যে কি হবে সেটা ভ্যাকসিন সেপ্টেম্বরে বোঝা যাবে, যে নতুন যে বুস্টার যেটা সেটা কতজনকে দেওয়া যেতে পারে, কিরকম একটা রেকমেন্ডেশন আসবে। থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, সো আমরা এমনি লাইফ, আমাদের যে জীবন ধারণ বা লাইফস্টাইল, এই লাইফস্টাইলের মধ্যে আপনার ইজ এনিথিং উই হ্যাভ টু চেঞ্জ অর জাস্ট নর্মাল? আমাদের লাইফস্টাইলের মধ্যে যেটা চেঞ্জ হওয়ার দরকার সেটা হচ্ছে যে বড় গ্যাদারিংয়ে বেশিক্ষণ না থাকা, ইনডোর হলে একটু মাস্ক পরা, কারণ আমরা হাসপাতালে এখন আবার মাস্ক পরছি। জি, চোখের সময় মাস্ক পরতে হচ্ছে ডাক্তারদের, নার্সদের যারা হাসপাতালে যাচ্ছে, কেন যে আমরা জানি যে এটা আমরা হয়তো মারা যাবো না, হাসপাতালে তো ভর্তি হব না, কিন্তু একবার যদি ভাইরাস ঢুকে তাহলে এটা একটা লং টার্ম এফেক্ট থাকতে পারে। সো আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে প্রলং কাশিটা শিখে যদি থাকে তার মাস্ক পরা, অসুস্থ মানুষের কাছে বেশি না যাওয়া, ভ্যাকসিন তো নিতেই হবে, ভ্যাকসিন নেওয়ার পরে বলছি, লাইফস্টাইলটা যত বেশি ক্রাউডের মধ্যে না থাকা যায়, বাইরে ইনডোর ক্রাউড বেশি ইম্পর্টেন্ট, আর সেফ ডিস্টেন্স বা হ্যান্ড ওয়াশিং যেগুলো আমরা সবসময় মনে করি যে এটা আমাদের হেলথফুল, এগুলো আমাদের এখনো করা দরকার, কারণ আমাদের ভাইরাসের অনেকের সর্দি জ্বর হচ্ছে, টের পাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ। আমার পেশেন্ট সেদিন ডিসচার্জ করলাম হাসপাতাল থেকে, সবাই তার সাথে এক্সাম টেক্সাম করেছে, বাড়িতে যাওয়ার আগে আবার টেস্ট করা হলো, তাহলে তার পজিটিভ। তো আমরা সবাই তাকে এক্সামিন করলাম, ইয়ে করলাম, সে করলাম, তখন কিন্তু সফল বলে আমাদের মাস্ক ছিল, কিন্তু এই যে একটা অ্যাসিম্পটোমেটিক কোভিড হচ্ছে
বিশেষ করে হাসপাতালে তো মানুষ তেমনি যায় না, অসুস্থ হলে যায়, তো সেখানে থেকে এবং এমনি অসুস্থ মানুষ যদি গ্রোসারিতেও যান বা সাবওয়েতে যান, তাদের তারা রিস্ক অন্যকে ছড়াবার। তো এটা যে হচ্ছে সেটা আমরা বলতে চাচ্ছি, আমার আমার এক কলিগ ইয়াং ম্যান, তার বয়স 44, সেদিন কোভিড হলো, তো তাকে আমরা বাসায় পাঠালাম 5 দিনের জন্য, যদি তার কোনো সিমটম হয় নাই, কষে সর্দি হয়েছে, কিন্তু ভাইরাস তো হচ্ছে, তো কপাল ভালো যেটা আমাদের এখন হাসপাতাল ভর্তি করছে না বা মারছে না, কিন্তু আমাদের প্রোটেক্টিভ থাকাটা স্মার্টার, কারণ কখন কে ইমিউনি সাপ্রেসড হবে, কাকে বেশি আঘাত প্রাপ্ত হবে ভাইরাস, সেটা আমরা এখনো বলতে পারছি না।